পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিশ্বের অন্যান্য দেশে নেয় ইতালির তর্পিনোত্তরা প্রবাসী নারীরাও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সন্ধ্যা ছটায় মহিলা সমাজ কল্যাণ সমিতি এবং ইতালি এবং রাত আটটায় লেডিস ক্লাবের উদ্যোগে দুটি পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমস্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নসরিন রহমান কাউন্সিলর কাজী আনারকলি সহ অন্যান্যরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বলেন এখন সময় এসেছে নারীদের সর্বক্ষেত্রে নিজেদের অধিকার আদায় বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন অব ভ্যানিস ইতালির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ভয়েস অব ইমিগ্রাজিয়ান ভিয়াজি খুচিতে অবস্থিত তাদের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভ্যানিসের মিস্ত্রি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ ব্যানিসের মেসরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ভেনিস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের কার্যালয়ে ইমিগ্রেশন উপস্থিত ছিলেন ছিলেনাতে অবস্থিত সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ সেখানে তারা জনসেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান বয়েজ অব ইমিগ্রেশনের কার্যক্রম তুলে ধরেন তারা বলেন স্যত্রে রেন্তা সহ সকল প্রকার ইমিগ্রেশনের কাজ করে থাকেন প্রজন্ম অ্যাসোসিয়েশনের সাথে ইউরোপে বসবাসরত বাংলাদেশের নতুন প্রজন্মকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিকভাবে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন প্রজন্ম অ্যাসোসিয়েশনের সভাপতি তাদের সংগঠনের নতুন কমিটির সদস্যবৃন্দকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং বাংলাদেশ ইয়থ অ্যাসোসিয়েশনের সাথে তাদের তাদের সকল কর্মকাণ্ডের প্রকাশ করে সালে আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা দেন তাদের এই কর্মকাণ্ড ও উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বয়জব অব ইমিগ্রেশনের পক্ষ থেকে শাকিফ রহমান ও শুভ হাসান ইয়ত অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি জাইদুল আলম বাদন সহসভাপতি কামরুল বর্ষন সাংগঠনিক সম্পাদক জিকুবুইয়া সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক এমিল রহমান প্রজন্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক জাকির সামাদ সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন জন্টি প্রধান উপদেষ্টা কবি মনির সহ উপস্থিত ছিলেন আর অনেকে প্রজন্ম সংগঠনের সভাপতি বলেন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইতিহাস যেন বিকৃত না হয়ে যায় এবং আমাদের আগামী প্রজন্ম যেন সঠিক শিক্ষা বেড়ে উঠে তার জন্য ব্যানিসবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্যোগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দেশের উন্নতির জন্য এক হয়ে কাজ করার অনুরোধ জানান ইতালির ভ্যানিস থেকে ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসে স্থানীয় একটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফ্রান্স বিএনপি আহ্বায়ক এম এত সভাপতিত্বে এবং মাসুদুর বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বিএনপি নেতা কবির হোসেন পাটোয়ারি মিজান আলী জালাল আহমেদ আবুল কালাম আজাদ সাইফুল ইসলাম এম এ রশিদ পাটোয়ারি মারুফ হোসেন এবং মানবাধিকার কর্মী মাহবুব হোসাইন প্রমুখ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই সভায় বক্তাগণ অভিযোগ করে বলেন বর্তমান দেশের অবস্থা বিগত যে কোনো সময়ের চেয়ে খারাপ সভা থেকে এই অবস্থা নিরসনে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল কর্মসূচির সাথে একাতততা ঘোষণা করে ভবিষ্যতে ইউরোপ জুড়ে আন্দোলন করা হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের মান মাটিতে শেখ হাসিনার গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তার মন্ত্রী পরিষদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত সেটা কোনোদিন রাহি পাবে না বাংলাদেশ দল সেটা করেই যাবে শেখ হাসিনাকে এই জুলমের এই হত্যার দায় কাঁধে নিয়ে তার পদত্যাগ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত কেউ ঘরে ফেরে যাব না উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ইতালির ভারেস প্রভিন্স আওয়ামী লীগের কার্যকরী পরিষদ নির্বাচন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নজমুল আহসান শামিমের একটি রিপোর্টে দশ মার্চ দুই রবিবার ইতালির ভারেস প্রভিন্স আওয়ামী লীগ কার্যকরী পরিষদ গঠন কল্পে ভোট প্রয়োগ করে আগামী দিনের ভারেস প্রভিন্সের নৌকার কান্ডারি নির্বাচন করেন কয়েক শত জনতার উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশে হাজি ইসমাইল হোসেন প্রধান নির্বাচন কমিশনার এবং কায়েম সর্দার ও হাজি শাহ আলম নির্বাচন কমিশনারের পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাচনে সাতানব্বই জন কাউন্সিলরের মধ্যে সাতাশি জন ভোট প্রয়োগ করেন আহ্বায়ক সদস্যবৃন্দ হলেন হাবিবুর রহমান মাতুব্বর লুৎফুর রহমান টিপু সুলতান মাওলা এবং নাসরুদ্দিন খান নির্বাচনে সাতাশিটি ভোটের মধ্যে চুয়ান্নটি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ভারেস প্রভিন্সের আওয়ামী লীগের নিবেদিত ও তরুণ নেতা এনায়েত হোসেন রিপন মোল্লা

বাংলাদেশ আওয়ামী লীগ ভারেস প্রভিন্সের দুই হাজার তেরো এর নির্বাচন ছিল দীর্ঘদিনের প্রত্যাশিত মিলান নম্বর দিয়ার আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেন এই নির্বাচনে নেতৃবৃন্দ ভোট প্রয়োগের মাধ্যমে আগামী দিনে নৌকার যোগ্য কাণ্ডারি নির্বাচন করেছেন তারুণ্য নির্ভার নির্বাচিত এই কমিটি যোগ্যতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা সকলের নাজমুল হাসান শামীম চ্যানেল আই ভারেজ ইতালি বিএনপি কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি ম্যানচেস্টার শাখা ম্যানচেস্টার থেকে বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের একটি রিপোর্টে বর্তমান সরকার সংসদ সদস্যের সম্মান দিতে জানে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকার যতবারই রাষ্ট্র এসেছে ততবারই তারা বিরোধী দলের উপর করেছে অমানসিক নির্যাতন তারা জাতীয় সংসদে বিরোধী দলীয় চার মহিলা এমপি কে রাজপথে নির্যাতন করেছে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে মহিলা এমপি শামী আক্তার কে হত্যার চেষ্টা করা হয়েছে তারা জানে যে জোর করে তারা কোনদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না যেমনটি পারেনি নব্বই সরেচা সরকারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চার মহিলা এমপি কে নির্যাতন করার প্রতিবাদে গত সোমবার ম্যানচেস্টার বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন ম্যানচেস্টার বিএনপি সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদ সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আব্দুর রশিদ জনাব আলী রাখেন ফারুক আহমেদ এম আই চৌধুরী সাজিদ মিয়া গিয়াসুদ্দিন আহমেদ শাহ আব্দুল কাইম আব্দুল বাসিদ বকুল এডভোকেট মিয়া ইসলাম উদ্দিন জনি সুহান আহমেদ চৌধুরী প্রমুখ বক্তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের থেকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের নিঃশত দাবি জানান ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ যুক্তরাজ্য বিএনপি টিস ভ্যালি মিডলস বারের শাখার পক্ষ থেকে দেশের চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিউ ক্যাসেল প্রতিনিধি মোহাম্মদ আলমগীর কেয়ারটেকার সরকার পূর্ণবহার রাখার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিজ বেলি মিড্রিসপোড়ার পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয় এম জি ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন গুলাম কবির সেলিম পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ লিটন মিয়া আমজাদ হোসেন ভুইয়া সবুজ তার স্বাগতিক বক্তব্যে বলেন আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল এবং প্রবাসীদের নিরাপত্তা প্রবাসীদের জন্য অবকাশ যাপনের পরিবেশ এয়ারপোর্টে প্রবাসীদের জন্য স্পেশাল জোন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তব্য রাখেন বিএনপির ডার্লিংটন ও টি সাইডের সভাপতি মোহাম্মদ নুরুল হক সাধারণ সম্পাদক সৈয়দ মারজানুল হক আরও বক্তব্য রাখেন ঠিক বেলি বাংলাদেশি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান জহির উদ্দিন বারিস্টার নাজিমুল হক মোহাম্মদ রিপন মোহাম্মদ আকরামুল হক আব্দুল করিম মজিনা বেগম প্রমুখ পরে আহমেদ হোসেন সবুজকে আহ্বায়ক করে মোহাম্মদ রিপনকে যুগ্ম আহ্বায়ক করে এগারো বিশিষ্ট সদস্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিলস্পার এক কমিটি গঠন করা হয় মোহাম্মদ আলমগীর চ্যানেল আই মিডিলসপাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান ও জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ব্রিটিশ এমপি রিচার্ড ফুলারের নিকট স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বেটফোর্ড শাখার নেতৃবৃন্দ এছাড়াও ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে এবং রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সুস্থতা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তি এম এ জলিলের আত্মার মাকফিরাত কামনা করে এক আলোচনা সভা ও দোয়া পরিচালনা করা হয় বেডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শায়কুল হক শায়েক বাংলাদেশে যুদ্ধ অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রদান ও জামাতি ইসলামীকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য ব্রিটিশ সরকারের সাহায্য চেয়ে কেমিস্টন থেকে নির্বাচিত এমপি রিচার্ড ফুলারের কাছে এক স্মারকলিপি প্রদান করেন বেডফুড আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত 9ই মার্চ এমপি রিচার্ড ফুলারের অফিস কক্ষে এর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেডফুড আওয়ামী লীগের সভাপতি আজিবুল্লাহ সহসভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মোহাম্মদ আতাউর রহমান হাজি আব্দুল মতলিব হাজি এলাইসমিয়াস সহ বিপুল সংখ্যক নেতাকর্মী স্মারকলিপি গ্রহণ করে এমপি রিচার্ড ফুলার বলেন তিনি এ ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করবেন এবং সুষ্ঠু তদন্ত সাফেককে তিনি এ বিচারের পক্ষে মতামত ব্যক্ত করেন অপরদিকে সাথী মার্চ উপলক্ষে এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে ও রাষ্ট্রপতি মোহাম্মদ মোজ্লুর রহমানের সুস্থতা কামনা করে গত এগারোই মার্চ বেডফুড আওয়ামী লীগের উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দুয়ার আয়োজন করা হয় বেডফুড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজিবুল্লাহ সাজিব বেডফুড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মোহাম্মদ আতাউর রহমান আব্দুল হান্নান শাহ ফারুক আহমদ মাস্টার কামাল উদ্দিন মসলাউদ্দিন ও খায়রুল ইসলাম প্রমুখ সবাই নেতৃবৃন্দ মরহুম আব্দুল জলিলের আত্মার মাখরাত কামনা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রোগ মুক্তির কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হয় সাইকুলক সাইক আই বেডফুড যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি বিস্টোর বাথ অ্যান্ড ওয়েস্ট শাখার উদ্যোগে বাংলাদেশের চলমান রাজনীতির সহিংসতার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বিস্টল প্রতিনিধি কবির আলী জানান সংগঠনের সভাপতি সৈয়দ নূরে কাদের জুনায়দের সভাপতিত্বে ও সভাপতি ও সাধারণ সম্পাদক এম মতিউর রহমানের পরিচালনায় বিস্টালের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন বিএনপি নেতা কায়ুম খান ফয়সল মুর্শেদ আহমেদ মতসির সৈয়দ আবু সাইদ তাজুল ইসলাম সালাম চৌধুরী মাসুমুল হক ইব্রাহিম রুমেল ফকরুল, নাসিম আহমেদ আলী রাজা প্রমুখ এ সময় বিএনপি ছাড়াও আঠেরো দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওলামা একরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ এনে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে সভা করেছে আল্লামা সাইদি পরিষদ নামের একটি সংগঠন আমাদের আয়ারল্যান্ড প্রতিনিধি কামাল উদ্দিন জানান আয়ারল্যান্ডের স্থানীয় সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি নাসিম মজুমদারের সভাপতিত্বে এবং সারোয়ার মোর্শেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আয়ারল্যান্ড জাতীয় পার্টির সভাপতি সালে আহমেদ আয়ারল্যান্ড বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আজাদ তালুকদার আশিকুর রহমান আলমগীর হোসেন শাহজাহান মাঝি আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন কমিটি ব্যক্তিত্ব কাসরুল হক নুরুল ইসলাম শামসুল হক আনারুল হক শাইন রেজা প্রমুখ এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম অ্যালকোহলের সর্বনিম্ন মূল্য নির্ধারণ নিয়ে হাউস অব কমন মুখে প্রধানমন্ত্রী ক্যামেরন মুক্তির দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্যে বিএনপির বিক্ষোভ সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে হাউস অব কমন সামনে প্রতিবাদ লর্ড ও এমপির সমর্থন এ ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ